হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাইকে জানে শুক্রবার তো আজকের হচ্ছে শুক্রবার আর শুক্রবার তো ছুটি তো নেই এখানে বসিয়েছি রান্না লোবিয়া রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি মুখ ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি আজকে আমার ছুটিতে তো আমি বললাম তুমি ঘুমাও ঘুমাচ্ছে চল রান্নাটা ফটোফাট করে নি আমাকে তো কাজ যেতে হবে তো তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে বসিয়ে দিয়েছি লোবিয়া তো ভাত লো এটা সেদ্ধ হয়ে গেলো আর ভাত হয়ে গেছে তো ভাতের মাঠটা কালার জন্য গেলে নিলাম তারপরে কি বললাম ভাত আমি কড়াইটাও বসিয়ে দিচ্ছি এদিকে করে নিচ্ছি মশলা তো মশলাটা করা করে নিচ্ছি যাতে রান্নাটা ফটাফট হয়ে যায় আমাকে কাজেও যেতে হবে নটার মধ্যে আর অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো দেড় ঘন্টা আমার কাছে আছে রান্নাও করতে হবে বাসনও দিতে হবে গ্যাসও পরিষ্কার করতে হবে আবার রান্না রেডি হয়ে চান ঠান করে পুজো দিয়ে রেডি হয়ে কাজেও যেতে হবে মানে স্বাস্থ্যের সময় উঠে দেড় ঘন্টার মধ্যে এই সব সমস্ত কাজ করে তারপরে কাজে যেতে হয় ভাবতে পারছো কী অবস্থা হয় সকালবেলা আমার মানে কাজের সাথে যেন আমি যুদ্ধ করছি এরকম অবস্থা হয় তো যাই হোক তারপরে এদিকে মশলাটা পিষে নিলাম আর তারপরে কড়াইটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে রান্না অনেকক্ষণ পরে আমি বসিয়ে দিচ্ছি একটু চা কারণ কি আজকের একটু টাইম ছিল সেই কারণে আর আমার বড়ের ছুটি ছিল সকালবেলা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম তো সেই জন্য লাস্টে চা করলাম তা যাতে আরামসে বসে চাটা একটু খেতে পারি আর এদিকে করে নিয়েছিলাম পরোঠা সকালবেলা নাস্তার জন্য আর এদিকে আমার লোবিয়া আর ওইটা ছিল ফুলকপি দিয়ে মুসুরির ডাল আর এদিকে আজকের একটাই টিফিন কেন কি আমি একাই নিয়ে যাব সেই কারণে তো তারপরে এই যে চা আর পরোটা সবজি দিয়ে খেয়ে নিলাম আমি তো খাইনি আমি চা দিয়ে পরোটা খেয়েছি আমার ফাইনালি আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি খেয়ে নেবো চা আরামসে বসে একটু চা খেয়ে তারপরে যাব চান করতে তো চাটা তো খেয়ে নি তোমরা দেখতে থাকো তারপরে এই যে আমার চান ঠান হয়ে গেছে এখন আমি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর আমাকে একটু ছেড়ে দিয়ে আমার বর্মশাই যাবে ডাক্তারের কাছে দাঁতের ডাক্তার দেখাতে তো দাঁতটা অনেক দিন ধরে প্রবলেম করছে সেই কারণে হসপিটালে গেছিলো তারপরে দেখি রাস্তায় বেরিয়ে এই রাস্তাটা এত ভিড় এত ভিড় মানে এই রাস্তাটা জায়গায় জায়গায় ভেঙে রেখেছে আর এই রাস্তা ছাড়া আমাদের কোনো গতি নেই তো যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো যারা থাকো না তারা জানো না তো যাই হোক তারপরে আমার বিকেলবেলা এটা বিকেলবেলা আমার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো আর আমি দীপকে দিয়ে আসলাম টিউশনে ওর

তারপরে এই যে আমাকেও দীপ একটু খাইয়ে দিল দীপের পরে দীপের আঙ্কেল একটু খাইয়ে দিল তারপর খাওয়া দাওয়ার পরে আমি ভাজতেই থাকলাম আর দুজন খেতেই থাকলো তো কেমন লাগলো ব্লগটা আর কন্টিনিউ করব না ভালো লাগলে পাশে থাকবে লাইক করবে ফলো করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে আর তোমরা এরকমভাবে কীরকমভাবে মজা করো সেটাও আমাকে বলবে তো আজকের মতন এই পর্যন্ত বাই বাই ভালো থেকো সবাই